وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. আল্লাহ তাআলার অশেষ হামদ। যে বিজ্ঞাপিত একটি সভাতে মেলা বসেনি, যার বিরুদ্ধে যৌবনের অবস্থা থেকে এখন বার্ধক্যে এসে পৌঁছেছি, সংগ্রাম করছি, কেউ কান দিচ্ছে না, যে আয়াতটি আছে ওয়াইজা রাউ তিজারাতান আও লাহবান ফাযদু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। সূরা জুমার এই শেষ আয়াত অবতীর্ণ হওয়ার সম্পর্কে সমস্ত তাফসীরে একটা কথাই লেখা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় খুতবা দিচ্ছিলেন মসজিদে, আর সে সময় হকার এসে যায়, ফেরিওয়ালা এসে যায়, মাত্র ১২ জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে ছিলেন, সব কিনতে চলে গেছিল জুমার খুতবা ছেড়ে, খুতবা শোনা বাদ দিয়ে। মাত্র ১২ জন সাহাবী ছিলেন, সব কিনতে চলে গেছিলেন। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا কোনো কেনাকাটা দেখলে, খেলাধুলা দেখলে ওদিকেই ছুটে যায়। وَتَرَكُوكَ قَائِمًا আর আপনি মেম্বারে একাই দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বক্তাকে ছেড়ে যদি মানুষের প্রবৃত্তি এই কেনাকাটা পাপড় ঝুড়ির দিকে থাকে এবং সাহাবীদের মতন ব্যক্তিত্বরা যদি চলে যান, তা আমাদের মতন কম বক্তাদের ওয়াজ শুনে যদি মেলার ব্যবস্থা থাকে। কিন্তু ওলামায়ে কেরাম ইকবাল অনেক আগে বলেছেন, ওয়াইজে কৌম কি ও পুখ্তা খেয়ালি নারহি বরকে তবিঈ নারহি শোলা মকালি নারহি রহ গই রসমে আজা রুহে বেলালি নারহি ফলসফা রহ গয়া তলকিন গজালি না রহি। খুব দুঃখের কথা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিজে অঙ্গীকার করেছেন যে তিনি সত্যকে প্রতিষ্ঠা করবেন, যদিও অধিকাংশ মানুষ তার বিরোধিতা করে। কোরআন মাজিদের একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সত্যের অনুসারীদের সংখ্যা অত্যন্ত নগণ্য হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, উম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হক ওয়া বিহি আদিলুন, যত লোককে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে অল্প কিছু লোক হক নিয়ে ফয়সালা করে চলবে। ইসলামে সংখ্যা গরিষ্ঠতার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজে একা একটা জাতি বলেছেন, অথচ তার অনুসারী কেউ ছিল না। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানাতান লিল্লাহ, তিনি একা একটা জাতি ছিলেন। এই আয়াতকে সামনে রেখে বিখ্যাত মুফাসসির বলেছেন যে আল জামাআতু মা ওয়াফাকাল হাক ওয়া ইন কুনতা ওয়াহদাক, আল্লাহর নিকটে জামাত সেটাই, দল সেটাই যেটা হকের অনুকূলে হবে, দলিলের অনুকূলে হবে, তার সদস্য সংখ্যা যদি একজন হয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন, গোটা জাতি বিরোধী ছিল, তাকে আল্লাহ তাআলা জাতি বলেছেন, একাই জাত হন। সুতরাং দুনিয়া কে কি করলো এটা বড় কথা নাই, সত্যের আওয়াজ তুলে ধরাটা এটা ইমানের দায়িত্ব ও কর্তব্য, ইমানই দায়িত্ব ও কর্তব্য। আলহামদুলিল্লাহ সে বার্তা গোটা পশ্চিম বাংলার আনাচে কানাচে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছে, তীব্র বিরোধিতা করেছি। কোরআন এবং সহি সুন্নার সামনে মেলা কেন? আরো অনেক কিছু হয়েছে, এখানেও কিছু আরো
আরো রেস্ট্রিক্টেড হওয়া দরকার ছিল, আশা করছি আস্তে আস্তে সংশোধনের পথে যাবে। যাই হোক, ইতিপূর্বে শেখ রাজবা আলম সালাবি মাদকদ্রব্য সম্পর্কে ইত্যাদিতে বললেন এবং প্রশ্নোত্তর কিছু এসেছে। আমাকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দোয়া কবুলের শর্তাবলী, দোয়া কবুলের শর্তাবলী। দোয়া কবুলের জন্য তিনটি শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস, দুই নম্বর শর্ত হচ্ছে দোয়া যেন অন্যায় কাজের জন্য না হয়, তিন নম্বর শর্ত হচ্ছে যে দোয়া গৃহীত হওয়ার ব্যাপারে যাতে যেন ডিটারমিনেশন থাকে, আল্লাহ দিবে কি দিবে না, মন গেলে তুমি দাও, এসব কথা বললে হবে না, মানে আল্লাহকে বাধা দেওয়ার কেউ নাই। আপনি পাহাড় চাইলে আল্লাহ পাহাড় দিতে পারবেন, সোনা পাহাড় চাইলে আল্লাহ পাহাড় দিতে পারবেন, ওকে বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহ আল্লাহ মানে আলী মা আতাই তো আল্লাহ মতে আলে মাতা ওয়ান ফর জিলদ মিন কালচার। এই তিনটি শর্ত ইনশাআল্লাহ আজিজ তার আমি এই দলিল দিব, কিন্তু এই তিনটির বিরোধী আর কতগুলি জিনিস আছে। এক নম্বর, যে ব্যক্তি দোয়া করছে সে যেন হারামখোর না হয়, সে যেন মিথ্যাবাদী না হয়, সে যেন মিথ্যাবাদী না হয়। আপনাকে এভাবে বিষয়ে সতর্ক রাখতে হবে। আমি যে আয়াতটা পড়েছি সে আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তোমার রব বলেছেন যে আমার কাছে দোয়া করো চাও আমি কবুল করব। যারা আমার কাছ থেকে দোয়া করা থেকে অহংকার করে, আমার কাছে চাওয়া থেকে অহংকার করে, তারা অপমানিত হয়ে অতি সত্তর জাহান্নামে প্রবেশ করবে। একটা কথা মনে রাখা ভালো যে আমরা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হই, 17 রাকাত ফরজ নামাজে 17 বার বলি ইয়াকা নাআবুদু বা ইয়াকা নাস্তাঈন, ইবাদত তোমারই করি আর সাহায্য তোমার কাছেই চাই। কোন মানুষের কাছে কিছু চাবার দরকার হলে আল্লাহকে বলেন তারপরে যান, কেননা যার কাছ থেকে আপনি কিছু পেতে চাইছেন তার মনটাকে যদি আপনার ফেভারে আল্লাহ তৈরি না করেন তাহলে আপনি পাবেন না। যেন আল্লাহকে বলুন যে অমুক বড় লোককে আল্লাহ তুমি সম্পদ দিয়েছো, ওর কাছে আমি কিছু সাহায্য নিতে চাই, আমি যাব, তা তুমি আল্লাহ তার হৃদয়টাকে আমার পক্ষে দাও, আমি তোমার কাছে সাহায্য কামনা করছি। সুতরাং দোয়া হচ্ছে একটি ইবাদত, আর ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়াতি আলান নাস যামানুন লা ইবালিল মারউ আখাযা মিনাল হালাল আম মিনাল হারাম। অতি সত্তর এমন একটা সময় আসতে চলেছে যে মানুষেরা হালাল থেকে গ্রহণ করছে না হারাম থেকে গ্রহণ করছে এই ব্যাপারে কোনো গুরুত্ব দিবে না, টাকা হলেই হলো। সেই যুগ চলে এসেছে, আমরা আমাদের রুজি সম্পর্কে জীবিকা সম্পর্কে আমরা খুব উদাসীন হয়ে পড়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে যা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশে দিয়েছেন, যা রাসূল দেবে নির্দেশেন সমস্ত রসুলকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রসুলগণ, তোমরা হালাল খাবার খাও আর তারপরে ভালো আমল করো, সমস্ত রসুলকে বলছেন আল্লাহ তাআলা, সমস্ত রসুলকে বলছেন যে হালাল খাবার খাওয়ার পরে ভালো আমল করো। দোয়া যেহেতু একটা ইবাদত সেজন্য কোনো হারাম খোরের দোয়া গৃহীত হবে না, এটা এর পূর্বেও স্পষ্ট হয়েছে। অত্যন্ত
দুঃখের এবং পরিতাপের বিষয় যে আমরা ডাইরেক্ট যারা হারাম কাজের সাথে জড়িত তাদের হেদায়েতের দোয়া না করে তাদের দান কবুলের জন্য আমরা দোয়া করি করে না মুলি সাহেবরা ডাইরেক্ট যারা হারাম উপার্জন করছে তাদের জন্য যা হেদায়েতের দোয়া করতে পারে যে হারাম ছাড়ার আল্লাহ তুমি শক্তি দাও তা না করব যে জান্নাতে একটু জান্নাতে ফেরদাউস দাও এত বড় স্পর্ধা আল্লাহ তাআলা সম্পর্কে সেই মুসলিম হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাইয়িবান লা ইয়াকমালু ইল্লা তাইয়িবান আল্লাহ অতি পবিত্র তিনি অপবিত্র মাল গ্রহণ করেন না অপবিত্র সম্পর্কে তার হারা উপার্জন আমি জানা সত্ত্বেও আমি বলছি আল্লাহ তুমি একে কবুল করো কবুল করতে ভুল করিও না আর জান্নাতের সর্বোচ্চ আসন দান করো মুমিনদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি তার মধ্যে হালাল খাবারটা খাও কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম দুনিয়াতে রুজি প্রচুর আছে হারাম আছে হালাল আছে সন্দেহযুক্ত আছে কিন্তু তোমরা হালাল দেখাও এবং তোমাদের যদি ওয়াশকুরুলিল্লাহ আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি আল্লাহর তোমরা প্রকৃত আবেদ হও প্রকৃত উপাসক হও তোমরা যদি বাস্তবে আল্লাহ তাআলার উপাসনা করো তাহলে হালাল রুজি খাও আমরা এত সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে কত দোয়া করছি কোনটাই ফল পাচ্ছি না কেন পাচ্ছি না না পাওয়ার দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে হারাম খাওয়া অন্যতম কারণ হচ্ছে হারাম খাওয়া সেই মুসলিমের যে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বর্ণনা করছিলাম তার শেষাংশে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকার আর-রাজুল আশআশা ওয়া আগবাররা ইয়ামুদ্দু ইদাইহি ইয়া রাব্বি ওয়া মান মাত'আমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফা আন্না ইস্তাজাবু লিযালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ধুলোধূসর হয়ে আরাফার ময়দানে হাজির হয়েছে যে কাপড়টা পরে এসেছে সেটাও হারাম টাকার যে শরীরটা তার বৃদ্ধি হয়েছে সেটাও হারাম টাকার আর সে চিল্লেছে ইয়া রব্বি লাব্বাইক লা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক আল্লাহ তাআলা অপর পক্ষ থেকে বলছে লা লাব্বাইকা ওয়া লা সাআদাইক তোমার উপস্থিতি আমার কাছে কাম্য নয় তুমি হাপস্থিত নও এবং তুমি সৌভাগ্য বানো নও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাত আমু হারাম ওয়া মালবাসু হারাম খাবার খেয়েছে যে হারাম আর পোশাক পরেছে হারাম টাকার ফা আন্না ইস্তাজাবু লিযালিক এই ব্যক্তির দোয়া কি করে কবুল হবে এই হাদিস স্পষ্ট বর্ণনা করছে যে কোন ব্যক্তি হারাম যদি খায় সবথেকে বড় দোয়া আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া হচ্ছে আসলে ইবাদাত আল্লাহর কাছে চাওয়া তো সে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না যতক্ষণ পর্যন্ত আপনি হারাম খাওয়া না ছাড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস ওলামায়ে কেরাম বর্ণনা করেন নিজেই সতর্ক থাকেন না আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস কুরআন এবং সহি সুন্নাতে কিছু স্পষ্ট হারাম বর্ণিত হয়েছে কিছু স্পষ্ট হালাল বর্ণিত হয়েছে উভয়ের মাঝে এমন কিছু বিষয় আছে যে বিষয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা নেই সেটা হালাল না হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারাই ইয়ারা হাওলাল হিমা ইউসিকু আইয়ুকাহু একজন রাখাল ফসলের ধারে ছাগল গরু চড়ায়
ওর অনুমতি আছে আলের ধার পর্যন্ত ফসলের ধার পর্যন্ত চড়াবে, কিন্তু হুঁশিয়ার রাখাল গরুগুলোকে দূরে রাখে। অসাবধানবশত যদি পরের ফসল খেয়ে নেয়, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমস্ত সন্দেহযুক্ত বিষয় আছে সেগুলো ওই ফসলের মতো, না জেনে শুনে ভক্ষণ করা যাবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে বিরত থাকাই একজন আল্লাহ ভীরু লোকের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা শুনেছেন, ফামানিত তাকাসসুবাহাত ইস্তাবরা আলে দীনিহি ওয়া ইরযিহি, যে ব্যক্তি স্পষ্ট নয় এমন বিষয় থেকে নিজেকে রক্ষা করলো, সে নিজের দিনকে রক্ষা করলো, নিজের সম্মানকে রক্ষা করলো, কারণ আখেরাতে তাকে অপমান হতে হবে, জাহান্নামে যেতে হলে। হ্যাঁ, কি আছে কোরআন মাজিদে? অকিনা মিন আযাবিন নার ইন্নাকা মান তুদখিলু ফাকাদ আখযাইতুহু আখযাইতুহু ওমা লিয-যালিমিন আনসার, তুমি যাকে জাহান্নামে ঢুকালা তাকে অপমান করে ছাড়লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি হারাম থেকে বাঁচলো সে ব্যক্তি নিজের দিনকেও রক্ষা করলো, নিজের সম্মানকেও রক্ষা করলো কিয়ামতের দিন অপমান হওয়া থেকে। এলাকার চোর ডাকাত মাস্তান এমএলএ এমপি ডিএমএ যখন তার পুলিশে ধরে তার কত অপমানিত হয়, মেলা তো বহুত জ্যাদা রূপে ঘটা লাগে। হ্যাঁ, গলায় দড়ি বেঁধে নিয়ে যায় তো কি হয়, কিয়ামতের দিন এই সমস্ত মেলা কিছু মসজিদ করেছে মাদ্রাসা করেছে হারাম টাকা দিয়ে, আর কিয়ামত দিন ফেরেশতা যখন কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে সমস্ত মানুষের সামনে অপমান হতে হবে না। তিরমিজির একটা হাদিস আছে, রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসে মাথা ভরল সে হারামেই ঢুকল, সেটা হারামই। আমি বহুবার বলেছি, আমার 20 বছর বয়স থেকে বলছি, আমি 20 বছর বলতে বছর বয়স থেকে তার আগে থেকেই সাহস, কিন্তু স্টেজে 20 বছর বয়স থেকে বলতে শুরু করেছি। এ সমস্ত এলাকাতে পাবলিকের কথা হচ্ছে যে বিড়ি না বাঁধলে খাবে কি, এটা একজন মুসলমানের আকীদা? কোরআন সুন্নাহ পড়ি এটাই শিখেছেন, না বাঁধলে খাবে কি? আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ জীবিত থাকবে আমার জীবিকা দেওয়ার দায়িত্ব আমার, আপনি তো আকীদাতে গন্ডগোল, আপনি ভাবছেন যে আমি খাচ্ছি তাই খেতে পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন নাহনু নারজুকুহুম আমাল লাস্তুম বিহিল বিরাজিকিন, তোমাদের বাচ্চাদেরকেও আমি খেতে দিই, আর পৃথিবীতে এমন বহু জানোয়ার আছে যাদেরকে তোমরা খেতে দাও না আমি খেতে দিই, ওদের তো কোনো ব্যবস্থাই নাই, আপনি তো খান 250 গ্রাম ওরা 250 কুইন্টাল খায় একসাথে, আল্লাহ সব সাপ্লাই দেয়। কিন্তু আমাদের ভরসা নাই, আমাদের ইমান এত মজবুত যে হারাম ছাড়লে খেতে পাবো না। এই মুমিন দুনিয়ার কোন মৌলবি, আমি এখানে যারা যা আছে যদি থাকে আসুন সামনে, আর সারা বিশ্বের আলেমদেরকে জিজ্ঞাসা করেন যে হারাম ছাড়লে খেতে পাবো না এই আকীদা যদি কেউ রাখে তার ঈমান আছে কিনা। আল্লাহ তাআলা সারা পৃথিবীতে জীবিকার প্রচুর সোর্স খুলে রেখেছে, কেন হারামটাকেই বাঁচছেন? নাসাইর একটা হাদিসে রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে শুনেন কাজকি বাসি, আপনাদের কাছে ওলামাই কেরামের ডিপো আছে আমি জানি, ইরামি চাচকি তারানগরী এলাকার কিছু আমার বন্ধু আছে আর কিছু আমার বিপক্ষের লোক আছে যারা আমাকে সহ্য করতে পারে না, অসুবিধা নাই আমি প্রত্যেকটা অসহ্যতে নেকি পাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা সাইয়্যুন ইউকারিবুকুম ইলাল জান্নাহ ওয়ায়ুবাইদুকুম আনিন নার ইল্লা আমারতুকুম বিহি, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকট নিয়ে যাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে আমি সব বলে দিয়েছি। ওয়ালাইসা সাইয়্যুন ইউকারিবুকুম ইলাল নার ওয়ায়ুবাইদুকুম ইলাল জান্নাহ ইল্লা নাহাইতুকুম আনহু,
তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় যা তোমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাবে আর জান্নাত থেকে দূরে করে দিবে আমি তাতে নিষেধ করেছি ইন্না জিব্রাইল নাফাসা ফি রুহি আল আন জিব্রিল সবেমাত্র আমাকে কিছু কথা বলে দিয়ে গিয়ে গেলেন ইন্না নাফসান লান তামুত কোনো প্রাণী অতক্ষণ পর্যন্ত মরতে পারে না হাত্তা তাস্তাকমিলা রিজকহু যতক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত আহার সে খেয়ে শেষ না করবে আল্লাহ তাআলা যার জন্য যত লোকমা খাবার বরাদ্দ করেছেন প্রত্যেকটাই খাবে তারপরে মরবে আলা ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া আজমিলু ফিত তলাব উপার্জনের পথটা হালাল অবলম্বন করো কারণ জীবিকা তুমি হারাম মাধ্যমে গেলেও আল্লাহ দিবে হালাল মাধ্যমেও দিবে তুমি হালাল মাধ্যমটা অবলম্বন করো আলা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তলাব ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজক আন তাতলুবুহু ওয়া মাআসিল্লাহ অর্থের অভাব রুজির অভাব তোমাদেরকে বাধ্য না করে যে অবৈধ পন্থায় সেটাকে তোমরা চাইবে অবৈধ পন্থায় খুঁজবে সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক আর সামাজিক পর্যায়ে হোক মাদ্রাসা হোক আর মসজিদ হোক যে কোনো জায়গায় অর্থ উপার্জনের ব্যাপারটা হলে সেটাকে হালাল পন্থাতেই খুঁজতে হবে ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ অর্থের অভাব তোমাদেরকে বাধ্য না করে যে তোমরা অবৈধ পন্থায় সেটাকে খুঁজবে কেননা আল্লাহ তাআলার কাছে যা আছে যা তিনি দেবার কথা বলেছেন সেটা জন্য তিনি শর্ত লাগিয়েছেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন যা কিছু আছে ওয়াদা করেছেন সেটা মুত্তাকিদের জন্য আর মুত্তাকি হারামখোর হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুখটাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটা প্রমাণিত যে একটা বাচ্চা মায়ের পেটে সম্পূর্ণ পানিতে ডুবে থাকে আপনি দেখেন কোনো বাচ্চা হলে সঙ্গে ভড়ভড় করে পানি বেরিয়ে যায় গরু বাচ্চা দেখেছেন ছাগলের বাচ্চা দেখেছেন টোটাল তাই পানি রে মেয়ে মানুষও তাই সে সময় যাতে আপনার এই মুখ দিয়ে কোনো রক্ত পুঁজ ইত্যাদি কিছু না যায় সেজন্য টোটাল সিল মারা থাকে নাকেও সিল দেওয়া থাকে কানেও সিল মারা থাকে আশ্চর্য ব্যাপার অক্সিজেন নেয় নাড়ি দিয়ে নাভি দিয়ে আর যেমন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো সঙ্গে সঙ্গে বাস্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে এই সিলগুলো অটোমেটিক খুলে গেল সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখটাকে পবিত্র রাখলেন অপবিত্র থেকে আর দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস সেভ করেছেন তা শুরু করে দিলেন খেতে একটুকুও মানে শরম হলো না লজ্জা হলো না হারাম খাবার খাওয়া থেকে আর হারাম খাবার পরে সেই মুখে আল্লাহকে ডাকছেন আল্লাহকে ডাকছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁচা লসুন এবং পেঁয়াজ বক্কর করে মসজিদে এসো না ইন্নাল মালাইকাতা তাতাআযা বিমা ইয়াতাআযা বিহিন নাস ফেরেশতাদের ওই জিনিসে কষ্ট হয় যা মানুষের কষ্ট হয় সুতরাং কষ্টদায়ক কিছু তুমি ভক্ষণ করিও না আর আমরা বিড়ি জর্দা খৈনি গুল তালিবিলে মৌলবিদের দল ঘুষি নিয়ে মসজিদে চলে যাচ্ছে বাসলোকটা এই দোয়া কবুল হবে আমি দোয়া কবুলের ঠিকাদারি নেইনি কিন্তু কোরআন এবং সহি সুন্নাহ দৃষ্টিতে এদের দোয়া কবুল হবে যারা মুখে সবসময় হারাম সারা বিশ্বের সমস্ত বৈজ্ঞানিক যাকে বলছে হারাম পুরো হারাম জিনিসের বিষয়ে এত ঐক্য মত পৃথিবীর কোথাও হয়নি সরকার লাইসেন্স দিয়ে তাও বলছে যে সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ স্বাস্থ্যের পক্ষে হানিকর ক্ষতিকর আর আমরা সেই সমস্ত জিনিস
দিন রাত ব্যবহার করছি। আল্লাহর ওয়াস্তে একটু লজ্জা করুন। এই মুখে আল্লাহকে কি করে বলছেন যে আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আল্লাহ নিষেধ করছেন আর আপনি তার অবাধ্যতা করছেন। আপনি মুখে নিজে বলছেন ইয়াকা নাবুদ, আমি তোমারই ইবাদত করি, আর সেই মুখেই বদমাশি করছেন সবসময়। এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। ব্রাদার ইসলাম, আপনাদের মনের ভিতরে যদি এই ভাবনা কাজ করে যে আবদুল্লাহ সালাফি এই সমস্ত কথাগুলি অহংকার বশত বলছে, কাউকে অপমান করার জন্য বলছে, অবশ্যই আপনাদের কাছে আমার মনের মিটার মাপার জন্য কোনো স্ক্যান মেশিন নাই। আপনারা যা বলছেন অনুমান ভিত্তিক বলছেন। আপনাদেরকে আমি বাঁচাতে চাইছি জাহান্নামের আগুন থেকে। আপনি খান না বিড়ি, আরাম খান না, আমার কি ক্ষতি? কিন্তু যখন আমি বুঝতে পারছি কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে এমন আচরণ করলে অন্ততপক্ষে জান্নাতে প্রথম প্রবেশ হবে না, যদি আল্লাহ তাআলা তার তৌহিদ মজবুত থাকার কারণে কোন সময়। কিন্তু তৌহিদ মজবুত থাকলেই বা কি করে? এটা তৌহিদ পরিপন্থী কাজ যে হারাম না খেলে আমি বাঁচতে পারবো না, এটা তৌহিদ পরিপন্থী কাজ। আল্লাহ তাআলা যে রাজ্জাক, এর প্রতি বিশ্বাসই নাই। সুতরাং একটু সতর্ক হন। আপনারা আমাদের দিনী ভাই, আপনারা আমাদের দিনী ভাই, আর অন্তত পক্ষে কোন ব্যক্তি যদি হক পথে চলতে চায় তাকে সহযোগিতা করুন। আপনি চলবেন না, কাউকে চলতেও দিবেন না, এটা তো মক্কার কাফেরদের চরিত্র। যে চলতে পারছে তাকে চলতে দিন, হয়তো এই ওয়াসিলাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। চলতে দিন, এটা তোমার ন্যায় কাজ যে আমি দুষ্ট তো আমার মতো যেন সবাই দুষ্ট হয়ে যায়, আমি ব্যভিচারী তাহলে সবাই যেন ব্যভিচারী হয়ে যায়, এটা কোন চরিত্রের কাজ? না, এটা হওয়া উচিত নয়। আর একটা অতিরিক্ত কথা বলছি, অতিরিক্ত কথা বলছি যেটা আমার বক্তব্যের সাথে সম্পর্ক নাই, তবুও বলছি যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে কিছু লোক কিয়ামতের দিন এসে বলবে, আরে কিয়ামত দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, ফেরেশতারা কি ব্যাপার, তোরা ভালো কাজ করনি কেন? তো তারা বলবে, কুন্না মুস্তাজাফিনা ফিল আরজ, আমরা খুব দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, উপায় ছিল না আল্লাহ। তো ফেরেশতারা তখন বলবে, আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহ দুনিয়া কি ছোট ছিল, অন্য পন্থা অবলম্বন করতে পারোনি, হিজরত করতে পারোনি? এই ফেতনার যুগে আমার গ্রামও কম ফেতনা যায় না, সব গ্রামেই ফেতনা, সব গ্রামে বিরোধিতা, এমন কোন গ্রাম নেই যেখানে হকপন্থীদেরকে গাল শুনতে হয় না। আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ, চরম সিদ্ধান্ত নিয়ে উমরপুরে সরলপথ একাডেমি যে চালাচ্ছি আমরা, আমাদের অজান্তে কিছু এসেছে সে বলতে পারবো না, তবে আমাদের কঠোরতম শর্ত, কোনো হারাম খোরের টাকা নেওয়া যাবে না, কোনো বিড়িওয়ালার টাকা নেওয়া যাবে না, কোনো বেলামাজির টাকা নেওয়া যাবে না। এবং এর উপরে আমি চল আছি, তা আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি তো থেমে নাই। আমি একথা এই জন্যই বলছি যে আল্লাহ দুনিয়া ছোট নয়, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহু সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে পাওয়ার জন্য কেউ চেষ্টা করলে আমি তার জন্য পথ উন্মুক্ত করে দেব, প্রশস্ত করে দেব। আল্লাহ মুখলেস বান্দাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দুনিয়া এত বড় প্রশস্ত যে একজন হকপন্থী হক পথে চলতে গেলে আল্লাহ তাকে চালাবেন, আর যে খারাপ পথে চলতে যাবে আল্লাহ তাকেও বাধা দেবেন না। সুতরাং
আমি বেশি বক্তব্য লম্বা করতে চাই না, আপনাদের কিছু প্রশ্ন উত্তর দিতে হবে। আর আমরা আজকাল দিনে দিনে প্রোগ্রাম করার পক্ষপাতী, আমাদের বেশির প্রোগ্রাম এখন দিনে দিনে হচ্ছে মুর্শিদাবাদে সংগঠনের পক্ষ থেকে, কারণ এসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়তেন তাহাজ্জুদ পড়তে ওঠার জন্য। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করা উচিত। আমি রাত্রি 9টায় প্রতিদিন ঘুমিয়ে যাই, কিছু বেয়াদব লোক আছে 11টা 12টা তো ফোন করে, ও এখন রাত জেগে জলসা করছে, তো আমাকে জেগে এখন উত্তর দিতে হবে। সেজন্য বেশি রাত আমি আর করবো না। আমি শুধু এতটুকু বলতে চাই যে একজন মুসলিম ইসলামকে বদনাম করছে, কেননা সে ইসলাম অনুযায়ী চলে না। অমুসলিমরা তাকে দেখে বলছে যে ইসলামী আদর্শ যদি এটা হয় তাহলে আমি ইসলাম গ্রহণ করব না। আপনারা জানেন যে বি আর আম্বেদকর শিডিউল কাস্টের নেতা ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন, আপনারা ভালো করে জানেন। মহাত্মা গান্ধীর আমলে ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন, ব্রাহ্মণবাদের অত্যাচার থেকে বাঁচাতে ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন। মহাত্মা গান্ধী ডেকে বললেন তুমি এক জঙ্গল ছেড়ে আরেক জঙ্গলে ঢুকতে যাচ্ছো কেন? কেন বলে ইসলামের মধ্যে এত জাত পাত হ্যান ত্যান হাবা যাবা, তুমি আবার গিয়ে তো ফাঁপড়ে পড়ে যাবে। বলে তাই, বলে তাই ইসলাম গ্রহণ করবো না। উনি বললেন হানাফি সাফি মালিক হাম্বলি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। ইসলাম থেকে বাধা কে দিল? আমাদের আদর্শ, আমাদের চরিত্র, মুসলিম গ্রাম অমুসলিম গ্রাম কোন পার্থক্য করার আছে? কোন পার্থক্য নাই। আমরা যে আলাদা আদর্শের সেটা আমাদের কাছে নেই, সরকারের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ। একদা বহরমপুরের পুলিশ সুপার রাজেশ মিশ্র আমাকে জিজ্ঞাসা করছে ইন্টারগ্রেটের সময়, তোমার কথা অনুযায়ী তোমাদের যা দিন যে ভালো, তাহলে বহরমপুর জেলে 1600 জন আসামের মধ্যে 1400 জনই কার মুসলিম? উত্তর দাও। আমরা এত সমস্ত ওলামায়ে কেরাম এলাকায় মাদ্রাসা এলাকায় না আছে আমাদের পর্দা, না আছে হারাম থেকে বাঁচার রাস্তা, না আছে নামাজ, না আছে কিছু, আর সবসময় তো ছাগলের মধ্যে চিবিয়েই চলেছি, ই কোন মুসলমান? আমি তো কিছু বুঝতে পারি না। ছাগলে খায় নাকি পাগলে বলে নাকি? বিড়ির পাতা ছাগলে খায়? খায় না। ছাগলের থেকে বেশি পাগলেরা, আল্লাহ তাআলা ক্ষমা করেন। যাই হোক, আমার বক্তব্যের কথা আপনাকে আশা করি কিছুটা স্পষ্ট করতে পেরেছি। আল্লাহ তাআলা হেদায়েত দাতা, যে দোয়া কবুলের জন্য আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে তিনটি, আর তার সাথে সংশ্লিষ্ট জিনিস হচ্ছে হারাম থেকে বাঁচা, মুখটাকে পবিত্র করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে দেখে প্রকৃত অর্থে লজ্জা করো, তোমরা আল্লাহকে দেখে প্রকৃত অর্থে লজ্জা করো। সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, আল্লাহকে দেখে আমরা লজ্জা করি, ইন্না নাস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে দেখে লজ্জা করি। বলেন আপনার আল্লাহকে দেখে লজ্জা লাগে? আপনারা বলেন, আপনারা আল্লাহকে দিয়ে লজ্জা করেন? পারেন না? মৌলভীকে দেখলে বিড়ি খেতে খেতে ঘুরিয়ে এলেন না? না, লুকায় না, লুকায় না কি গো, লুকায় না কিসের জন্য? লজ্জাতে, আল্লাহ দেখতে পায় না বুঝি, আল্লাহ বুঝি বিড়ি খাওয়া দেখতে পায় না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে দেখে যথার্থ রূপে লজ্জা করো। সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ আমরা আপনাদের লজ্জা করি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, তোমরা যে ভাবটা বুঝেছ, তোমরা যে অর্থে লজ্জা বুঝছো সে অর্থে লজ্জা নয়, লজ্জা হচ্ছে
দুটি দিক থেকে আন তাহফাজার রাস ওয়া মা ওয়া ওয়া আন তাহফাজাল বাতন ওয়া মা হাওয়া মাথা এবং মাথার সাথে যুক্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখবে হেফাজত করবে মাথার সাথে কি যুক্ত আছে মগজ আবল তাবল চিন্তা করবে না শরীয়ত বিরোধী কথা বলবে না হকপন্থীদের বিরুদ্ধে কথা বলবে না সব সময় তুমি পজিটিভ চিন্তা করবে নেগেটিভ নয় কারোর ক্ষতি করবে না ব্রেনটা যেন সব সময় ভালোর দিকে চিন্তা করে আর মাথার সাথে যুক্ত আছে কান গান শুনবে না গালি শুনবে না গীবত শুনবে না কানটাকে সবসময় পবিত্র করো আল্লাহ একে কাজের জন্য সৃষ্টি করেছে খারাপ জিনিস শোনার জন্য করেনি কেউ আপোষে কথা বলছে সেখানে কান লাগিয়ে শুনবে না দেওয়ালে কান লাগাবে না আমাদের যুবকেরা তো সারা দিন মোবাইলের কিউটার নাম হ্যাঁ হেডফোন লাগিয়ে কত না ঘৃণা শুনছে তার তো হিসাব কিতাব নাই আল্লাহ কখন কান যে ঠসা করে দেবে তার তো হিসাব কিতাব নাই আল্লাহ হেফাজত করুক আর মাথার সাথে যুক্ত আছে চোখ চোখকে কি জি ব্যবহার করছেন তা তো নিজেরাই জানেন ভালো করে আর তার সাথে আছে মুখ মুখে হারাম খাওয়ার খাওয়া যাবে না হারাম কথা বলা যাবে না আর পেটের সাথে যুক্ত পেটের সাথে যুক্ত আছে লজ্জায় স্থান পেটের সাথে হারাম খাবার যারা এগুলোর যথার্থ রূপে আল্লাহকে ভয় করে কন্ট্রোল করে তারাই হচ্ছে লজ্জাশীল ব্যক্তি বাকি সব বেহায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ভাষা অনুযায়ী সুতরাং আমরা একটু সতর্ক হই সাবধান হই দোয়ার মতো মূল্যবান ইবাদতকে আমরা নষ্ট না করি আমরা দোয়া করছি আর আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে দিচ্ছেন এমনটা যেন না হয় আল্লাহর কাছে কান্নাকাটা করি আল্লাহ তুমি হারাম ছাড়া তৌফিক দাও হালাল রুজির ব্যবস্থা করো এভাবে আল্লাহর কাছে আমরা পাকা সিদ্ধান্ত নিই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জীবিকার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।